8 মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের পর সাধারণ রোগীরা বিপাকে পড়েন। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, প্রাইভেট চেম্বারগুলো অনেকটাই বন্ধ হয়ে যায়। হাসপাতাল হাসপাতাল ঘুরে সাধারণ রোগীদের বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয় কয়েকবার চিকিৎসা সেবা দিতে নির্দেশনা দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। শুধু তাই নয়, শুরুর পর থেকে করোনা রোগীদের সেবা নিয়ে নানা অভিযোগ ওঠে গণমাধ্যমে। এখনো সংক্রমণের অনুপাতে টেস্টের সংখ্যা বাড়ানো যায়নি, বরং গেল তিন দিন ধরে কমছে। দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে স্বাস্থ্য খাতে যে দুর্নীতি এবং যে অদক্ষতা এবং অব্যবস্থাপনা রয়েছে, তিনের কারণে কিন্তু সেই সুব্যবস্থাপনার দিকেও আমরা ক্রমশ যেতে দেরি করছি। সারা দেশে করোনা রোগীদের জন্য মাত্র 392টি আইসিইউ শয্যা রয়েছে। ঢাকা জেলায় 227টি আর বাকি 63টি জেলায় রয়েছে 165টি। সারা দেশে 333টি ভেন্টিলেটরের মধ্যে ঢাকায় রয়েছে 190টি, বাকি 63টি জেলায় রয়েছে 143টি। সারা দেশে করোনা রোগীদের জন্য 11,141টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। ঢাকা রয়েছে 4,544টি, বাকি অক্সিজেন সিলিন্ডার রয়েছে 63টি জেলায়। কিছু পেশেন্ট আবার আরেকটু খারাপ হয়ে যায়, অক্সিজেন সাপ্লাইটা আমরা হাইফ্লো নেজাল ক্যানুলা দরকার হয় কোভিড পেশেন্টকে ম্যানেজমেন্ট করার জন্য, সেটা ছিলই না, বলতে গেলে 10-12টা ছিল সারা দেশে। আমরা সেটার জন্য রিকুইজিশন দিলাম, তখন বলছে যে জুন মাসের মধ্যেই আমরা 1,000 ক্যানুলা পেয়ে যাব, এখন পর্যন্ত আমরা পাই। বিশেষজ্ঞরা বলছেন করোনা মোকাবিলা ও সাধারণ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরিয়ে দিতে হবে অযোগ্যদের। যারা এই স্বাস্থ্য কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন এবং ব্যবস্থাপনার নেতৃত্ব দিচ্ছেন তারা সফল হতে পারে নাই, তাদের অসফলতার ভাগ, ব্যর্থতার ভাগই তাদের বেশি। আমাদের দেশের এখনই একটা নিড যে হোল হার্টেড একেবারে এই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য নেমে পড়তে, এই স্বাস্থ্য ব্যবস্থা এই অবস্থায় রাখলে চলবে, তাহলে উই আর ভায়োলেটিং। চিকিৎসা সেবা উন্নত করতে স্বাস্থ্য ব্যবস্থাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদের 239 জন বিজ্ঞানীর চ্যালেঞ্জের মুখে বাতাসে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংবাদ সম্মেলনে সংস্থাটির টেকনিক্যাল প্রধান বেন্ডিট্টা অ্যালেগ্রানজি বলেন, করোনা ভাইরাস সংক্রমণের পদ্ধতি হিসেবে বায়ুবাহিত বা অ্যারোসল সংক্রমণের সম্ভাব্যতার বিষয়ে ব্যাপক পরীক্ষা চলছে। আবদ্ধ পরিবেশে বা যেখানে আলো বাতাস কম, সেখানকার বাতাস থেকে সংক্রমণ ছড়ানোর বিষয়টি এড়ানো যায় না। এটি প্রমাণের বিষয়ে যদি নিশ্চিত হওয়া যায়, তবে আগামী দিনে সংক্রমণের মাধ্যম নিয়ে নতুন বৈজ্ঞানিক সারসংক্ষেপ প্রকাশ করতে হবে। মহামারীর শুরু থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার দুই ধরনের সংক্রমণকে গুরুত্ব দিয়ে আসছে, আশেপাশে সংক্রমিত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিংবা কোনো বস্তু স্পর্শের পর চোখ, নাক বা মুখে হাত দেওয়া। তবে এক খোলা চিঠিতে বিজ্ঞানীরা দাবি করেন, বাতাসে ভেসে থাকা একেবারে ক্ষুদ্র ভাইরাসবাহী কণা থেকেও মানুষ আক্রান্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন করোনা ভাইরাস দীর্ঘ সময় বাতাসে ভেসে থাকার মধ্য দিয়ে যে ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করতে পারে, WHO সে ব্যাপারে যথাযথ সতর্কতা জারি করতে ব্যর্থ হয়েছে। একাধিক গবেষণা দেখা গেছে শ্বাস প্রশ্বাসের ডপলেটের ক্ষুদ্র কণা দীর্ঘ সময়ব্যাপী কয়েক মিটার পর্যন্ত ভেসে যেতে পারে। ভাইরাসটি সত্যি বায়ুবাহিত হলে দ্রুতই বিকল্প পরিকল্পনা গ্রহণ করতে হবে, সেক্ষেত্রে সামাজিক দূরত্বের নিয়ম মানার পরও আবদ্ধ জায়গায় মাস্ক পরতে হবে। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে ঘরের বাইরে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটি।